সরকারি অডিটোরিয়ামে ঢুকবো। ও তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি যে আমরা কি মুভি দেখতে এসেছি। এদিকে মন্দিরাও বসে আছে, মুখটা দেখো শুধু একবার, প্রচন্ড খিদে পেয়েছে। আমাদের এই মুহূর্তে অলরেডি মাঠকলের সামনে আমাদের সব বন্ধুদের গেট টুগেদার চলছে। যেটা এখনো আমরা খেয়ে শেষ করে উঠতে পারিনি, তো এখন এই কেক দিয়ে চাটা খাবো। আর যেহেতু আজকে একটা উইকেন্ড, তাই যথারীতি কোন্তর আবার ইচ্ছা হয়েছে বেরোতে হবে, তো সকালে তাড়াহুড়োর মধ্যেই আছি। কারণ যেহেতু ছুটির দিন, তাই যথারীতি ঘুম থেকে উঠতে লেট, সব কিছুই ল্যাক খেয়ে হচ্ছে। তো এখন আপাতত আগে মর্নিং টিটা খাই, খেয়ে একটুখানি এনার্জাইজড হই, তারপরে আমি যাব ফ্রেশ হতে। তাহলে ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও তার আগে আবার ব্রেকফাস্টের ব্যাপারটাও আছে, তাড়াহুড়োর চোটে সব কিছুই ভুলে যাচ্ছি। তো চাটা আগে খেয়ে নি, হ্যাঁ, নিয়ে তারপর ফিরে আসছি। এখন সেরে নিচ্ছি ব্রেকফাস্ট, আর কোনতেও যথারীতি তাড়া দেওয়া শুরু করে দিয়েছে। ফটাফট করো, নিজে এদিকে কটার সময় ঘুম থেকে উঠেছে তার নেই ঠিক, আর আমাকে তো সংসারের সব দিক সামলে তবে বেরোতে হয়। তো যাই হোক, আর ব্রেকফাস্টে রয়েছে টোস্ট, তার সাথে রয়েছে পায়েস আর মিষ্টি, তো এটা দিয়েই এখন ফটাফট ব্রেকফাস্টে সেরে নিচ্ছি। গুড মর্নিং অল অফ ইউ। এই মুহূর্তে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর ঘড়িতে প্রায় 11টা বাজে, স্নান টান সেরে একদম রেডি। আমরা এই মুহূর্তে একটু বেরোচ্ছি, একটা মুভি দেখার প্ল্যান আছে। হাতে এখন আর বেশি সময়ও নেই, শীতের সকাল, বুঝতেই পারছো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন বেরোই, ডেস্টিনেশনে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ আমাদের পৌঁছাতে আরো আধ ঘন্টা সময় লাগবে, আর বুঝতেই পারছো আজকে সানডে, তো এই মুহূর্তে রাস্তায় কিন্তু ভালোই জ্যাম থাকে, আর আমাদের শো টাইম প্রায় কাছাকাছি। তো চলো ওখানে পৌঁছে, কোথায় যাচ্ছি কি করছি সবকিছু ডিটেলস তোমাদেরকে গিয়ে পৌঁছে জানাচ্ছি। আমরা পৌঁছে গেছি ডায়মন্ড প্লাজা নাগের বাজার দমদম এরিয়াতে, আর আমরা এখন এই মুহূর্তে আছি পার্কিং জোনে। আর এরপরে যাব, আমাদের একটা মুভি দেখার প্ল্যান আছে পিভিআরে, তো সেখানেই যাব। আর এই মুহূর্তে মন্দিরাকে দেখো, মন্দিরা বাইক রাইড করে এসে মন্দিরের অবস্থা শোচনীয়। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো মুভি পর্বটা শেষ হলো, তো এই মুহূর্তে পেয়েছে জোর খিদে, আর এদিকে মন্দিরাও বসে আছে, মুখটা দেখো শুধু একবার, প্রচন্ড খিদে পেয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ঠিক ডায়মন্ড প্লাজারই অপোজিট ফুটে,
নুডল উডলে। তো এখানে এসে আমরা কিছু ডিশ জাস্ট অর্ডার করলাম, কিছুটা সময় লাগবে, তো সেই জন্য তোমাদের সাথে ক্যামেরার সামনে চলে এলাম। তো এখন খাবার আসার অপেক্ষায় আছি। বইটা জাস্ট অসাধারণ হয়েছে, আমি তো বলবো মানে প্রজাপতি সিনেমা দেবের কেরিয়ারের একটা মাইলস্টোন মুভি হিসেবে থাকবে। সত্যি অসাধারণ মুভি, স্টোরি বলবো না, বাবা ছেলের গল্প। তোমরা জাস্ট মুভিটা হলে গিয়ে দেখো, ভালো লাগবে, ইমোশনাল ড্রামা পিকচার, ভালো লাগবে তোমাদের সবার। প্রত্যেকের বাড়ির কিছু সমস্যা, প্রত্যেক বাবা মার জীবনের গল্প, একাকিত্বের গল্প এই বইটাতে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। অসাধারণ স্টোরি, যে লিখেছেন তাকে স্যালুট। তো এই মুহূর্তে আর বেশি কথা বলছি না, খাবার এলে আমরা খাওয়াটা কমপ্লিট করব, তারপর যাব বাড়ির দিকে। এরপরও কিন্তু আর একটা ইভেন্ট আছে, কি আছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আজকে একটা জমজমাট প্রোগ্রাম হতে চলেছে ইভিনিংয়ে। একটা আইটেম অলরেডি ওনারা সার্ভ করে দিয়েছেন, আমরা হানি লেমন চিকেন অর্ডার দিয়েছিলাম, তো সেটা অলরেডি সার্ভ হয়ে গেছে। আর এর সাথে আমরা একটা হাক্কা নুডলসও অর্ডার দিয়েছি, সেটা এখনো সার্ভ করেননি, তো ওয়েট করছি। নুডুল উডুলের যে স্পেশাল হাক্কা নুডলস সেটা সার্ভ হয়ে গেছে, আর হানি লেমন চিকেনটা জাস্ট অসম। আমরা তো আর একটা রিপিট করতে বলেছি, সেটাও ওনারা দিয়ে গেছেন, তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। এইমাত্র আমরা বাড়ি ফিরেছি, আর তোমাদেরকে যেটা বললাম আমাদের আরেকটা ইভেন্ট আছে, তার জন্য আমার বন্ধু অনুপম অলরেডি পৌঁছে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িটা, গাড়ি নিয়ে চলে এসেছে। এখন আমরা যাব বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে একটা ধাবাকাম রেস্টুরেন্টে, যেখানে আমাদের সমস্ত স্কুলের ফ্রেন্ডরা এক জায়গায় হব। তো চলো ওখানে কি করছি না করছি, গল্প আড্ডা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ইভেন্টে আমি কিন্তু নেই, কারণ এটা কন্তেউর স্কুল ফ্রেন্ডস যারা তাদেরকে নিয়ে একসাথে বছরের শুরুতেই একটা গেট টুগেদার, তো সেখানে আমি কাবাব কে অন্দর হাড্ডিয়া হতে চাই না, ওরা এনজয় করুক। আর কন্তেউর আমি তো জাস্ট নাও ফিরলাম, দেখে বুঝতেই পারছো এখনো চেঞ্জও করিনি, বাড়িতে ঢুকছি আর দেখি অনুপমদা অলরেডি এসে দাঁড়িয়ে ওয়েট করছে। আর অনুপমদার সাথে আগের কয়েকটা ব্লগেও তোমাদের পরিচয় হয়েছে, তো আজকেও আর একবার অনুপমদার সঙ্গে তোমাদের তাই দেখা করিয়ে দিলাম। তোরা এখন আসুক, এনজয় করুক, করে বাড়ি ফিরে তারপর আবার তোমাদেরকে লেটেস্ট আপডেট দেবে। আর আমি এখন যথারীতি একটু চেঞ্জ করব, ফ্রেশ হব, সেই সকাল থেকে বেরিয়েছি, তারপর একটু রেস্ট নেব। তো চলো তোমরা এনজয় করো তোমাদের মতো করে, আর অনুপমদা একটু হাই করে দাও। চলো টাটা টাটা। এই মুহূর্তে অলরেডি মাঠকলের সামনে আমাদের সব বন্ধুদের গেট টুগেদার চলছে, আর এখানে আমাদের সব বন্ধুরা অলরেডি হাজির। আমাদের সামনে অলরেডি দুই ডাক্তারবাবু, আমার প্রিয় বন্ধু সুদীপ সুমন্ত, এদিক থেকে বিজয় আছে, এদিক থেকে রেট অনুপম, আর মাঠকল যে স্টপটা আছে সেইখানে আমরা আছি হাজির, আর এদিকে আছে শাশ্বত আছে, অনির্বাণ আছে, ওদিকে আশিস আছে, সন্দীপ আছে। তো এই মুহূর্তে আমাদের আড্ডা পুরো জমে গেছে। অনির্বাণ কিছু একটা অর্ডার করো, অনির্বাণ অনির্বাণ কিছু একটা হবে না, সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর এই মুহূর্তে অনির্বাণ কিছু একটা অর্ডার করছে, তো আমরা সেটা দেখবো। ক্রিসপি চিকেন পপকর্ন, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ঠিক আছে এটাই অর্ডার দিচ্ছি, এটাই অর্ডার দিচ্ছি আপাতত, তারপর আবার এগোবো, ঠিক আছে। আমার লার্জ আর লার্জ এটা পুরোটাই তোর নামে যাচ্ছে তো? না লেখা হচ্ছে, বাট জন্মদিনের ট্রিটটা তোর থেকেই আসছে, কাল সকাল বলে আর দেখবো না। না রাজীব আসছে, রাজীব রাজীব এ করছে, তোর ওই কম্বল গায়ে দিয়ে দিয়েছে, আর মাঝে মাঝে সুমন্তর মাথায় হাত দিচ্ছে, শাশ্বতের মাথায় হাত দিচ্ছে, বলছে রাজীব বড় হয়ে যায় আমার ঘরটায় বিজিবি কি হবে না, আরে একটা একই বালতি নিয়ে আরেকবার ওদিকে যাচ্ছে, বালতি অর্ধেক ভর্তি, বালতি অর্ধেক ভর্তি ভর্তি হয়ে গেছে। এই বলছি
মারুল করে দিল আমি সেগুলো দিয়ে আসি না সব বেরোনা অল্প অল্প করে আজকে এখন ঠিক আছিস? কি করবি তুই? বল বল বিনা কষ্টে যাবে না, অ্যাঙ্গেল দিয়ে তোলেন, অ্যাঙ্গেল ক্লাসের মতন ওই রকম মাল দিয়ে আসতে হবে। আমি বলেছিলাম 10টার মধ্যে যাবো, আমি অনুপম বেরোচ্ছি। ফাইনালি আমরা প্রতিমা টি স্টল থেকে বেরিয়ে গেলাম। এই মুহূর্তে একটা ভালোই সারাটা দিন এনজয় করলাম, ইভেন্টফুল ডে। আর প্রথম পর্বটা মন্দিরের সাথে, সেকেন্ড পর্বটা বন্ধুদের সঙ্গে, ভালোই লাগলো দিনটা, সারাদিন কেটে গেল। আর এই মুহূর্তে বন্ধুরা এখনো যায়নি, সব আড্ডা দিচ্ছে, তো চলো তাদের কেমন লেগেছে সেগুলো শেয়ার করি তোমাদের কাছে। এই মুহূর্তে সব বন্ধুদের সঙ্গে অনুপমও আছে, তো অনুপম তার নিজের কিছু এক্সপিরিয়েন্স, কিছু কথা শেয়ার করতে চায়। বল কি বলতে চাস তুই বল। আচ্ছা, আমরা আজকে এখানে এসেছিলাম কি প্রতিমা ক্যাফে, এটা হচ্ছে মাঠকলের এখানে। খাবার দাবার অত্যন্ত আমাদের ভালো লেগেছে, আর সব থেকে ভালো হচ্ছে আমরা যে জমি আড্ডাটা মেরেছি। এছাড়াও 1 এপ্রিল আমরা একটা নিজেরা ট্যুর করব, তারপরে ফ্যামিলি ট্যুর করব, এই সমস্ত প্ল্যানিং আমাদের মধ্যে হয়েছে। আশা করি এরপরে আমরা যারা আসতে পারিনি, অন্নপূর্ণা আসতে পারিনি, তারাও এখানে অংশগ্রহণ করবে। এবং আজকের দিনটা মানে একদম হেভি এনজয় করে কাটলো। এবারে বিজয়কে বলবো। হ্যাঁ, যেটা দেখলাম এখানে খুব নির্ভেজাল আড্ডা দেওয়ার জায়গা, খুব ভালো খাবার দাবার, আপনারা অবশ্যই আসবেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সবাইকে। এই হেভি চা খেয়েছি রে, প্রতি ঘন্টায় ঘন্টায় চা, মানে 4 ঘন্টায় 5 কাপ চা। এটা কিন্তু সলিড বলেছে, হেভি হয়েছে, ভালো, খুব ভালো সময় কাটালাম ভাইরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইওর কি বলো কোম্পানি, থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ জায়গা, দারুণ, সবচেয়ে ভালো এইরকম বন্ধুদের মাঝখানে যে কোনো জায়গায় ভালো লাগে, তাছাড়া ফুটপাতে বসলে ভালো লাগবে, ঘন্টায় ঘন্টায় চা ছিল, এখানকার সার্ভিস ভালো, আর বন্ধুদের সাথে দেখা হয়ে আরো খুব ভালো লাগে। আজকে কোনতেও জন্মদিন উপলক্ষে একটা বেশ ভালো ট্রিট হলো, অনেক বন্ধুরা ছিলাম আমরা, এই প্রতিমা ফুড ক্যাফেতে এসেছিলাম, অনির্বাণের সাজেশন ছিল এখানে এসে, আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। আমরা ভবিষ্যতের একটা প্ল্যান করা হয়েছে অনুপম বলল, তো সেই প্ল্যান গুলোতে যাতে আরো বন্ধুদের আমরা পাই, তাহলে বড় কিছুদের দিকে আমরা এগোতে পারবো। দারুণ এনজয় করেছি। সুদীপ কিছু বল। সবাই যা বললো আমিও তার সাথে একইমত, খুব অসাধারণ সন্ধ্যে কাটালাম একটা আমরা, আর বন্ধুদের সঙ্গে কাটানো, ছোটবেলার বন্ধুদের সঙ্গে কাটানো, এটা তো কোনো তুলনা হয় না কারোর সাথে। এটা একই সাথে বলা যে সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম, এবং সন্ধ্যাটা কখন গড়িয়ে রাত অব্দি হয়ে গেছে তা বুঝতে পারা যায়নি। আর সেই সঙ্গে আরও যেটা ব্যাপার হচ্ছে যে স্পেশাল মোমেন্টে বন্ধুর ট্রিট দেওয়া, এবং আমি চাইবো আগামী দিনে আমাদের বাকি সকল বন্ধুরা যারা বাড়ি থেকে এই ভিডিওটা দেখবে আগামী দিনে, তারা যেন আমাদের সাথে অবশ্যই যোগদান করে এবং আরও সুন্দর করে তোলে, কারণ আমরা চাই আমাদের স্কুল ফ্রেন্ড যারা আছে তারা আরও বেশি করে আমাদের সঙ্গে আসুক, আমাদের সঙ্গে সুন্দর সন্ধ্যা হোক বা সময় হোক, মুহূর্তগুলো উপভোগ করুক। ভালো প্রোগ্রাম হয়েছে আজকে, সন্ধ্যাটা খুব ভালো কেটেছে সবার সাথে, আর কিছু বলার নেই, সব বন্ধুরা বলে দিয়েছে, এই সময়টা যেন আরো ভালো ফিরে আসুক, বারবার আসুক, এটা আমি চাই। তরুণী এনজয়, খুব ভালো একটা ইভিনিং, নিমতা স্কুল যুগ যুগ জিও, বন্ধুত্ব যুগ যুগ জিও, একটাই এক্সপেক্টেশন
পরের বারে গেট টুগেদারটাতে যেন আরো নাম্বার অফ পার্টিসিপেন্ট থাকলে আমরা আরো বেশি খুশি হব। থ্যাংক ইউ। সত্যি আজকের ইভিনিংটা সবাই যেরকম বলেছে আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার কালকে বার্থডে ছিল, আমি আমার মতো করে ফ্যামিলির মেম্বারদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করেছি, কিন্তু আমার বার্থডে উপলক্ষে যেভাবে সবার সঙ্গে একসঙ্গে আড্ডা দিলাম এবং আমার কাছে এটাও একটা মেমোরেবল মুহূর্ত, আমরা সবাই একসঙ্গে হতে পেরেছি, একসঙ্গে জমিয়ে চা খেলাম, অনেক গল্প করলাম, অনেক দিনের গল্প জমেছিল, তোমরা আগেও ব্লগে দেখেছো আমরা সবাই একত্রিত হয়েছিলাম স্কুল ফ্রেন্ডরা, তো আবারও হলো এবং ফিউচারের কিছু প্রোগ্রাম আমরা ডিসাইড করলাম যেগুলো ফিউচারে আমরা করব এবং সবকিছুই ব্লগে আসবে, তোমরা দেখতে পাবে। তো এইটুকুই, থ্যাংকস টু অল অফ ইউ। তো সবাই সুপার এক্সাইটেড, আর ব্লগটা আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না, সাবস্ক্রাইব করতে হবে সবাইকে, সাবস্ক্রাইব ডেফিনেটলি, তোমাদের যাদের ব্লগটা ভালো লাগবে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, অবশ্যই চাই, অবশ্যই এটা করবে। লাঠি আর ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো, আর ব্লগটা দীর্ঘায়িত করছি না, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, আর জমিয়ে বাঁচো, এনজয় করো। গুড বাই, গুড বাই।